কলের যে অবস্থা স্বরাষ্ট্র মন্ত্রী সেই দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত অথচ নিজের ব্যক্তিগত রাখতে আটজন পুলিশ আধিকারিককে উনি বরখাস্ত করেছেন আটজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করে উনি উনার নিজেকে সেভ করতে চাইছেন যে পুলিশ অফিসাররা এফিশিয়েন্ট এবং সৎ তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে কি কারণ আমরা জানি না অথচ স্বরাষ্ট্র মন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ স্বাস্থ্য পরিষেবা এমন জায়গায় দাঁড়িয়েছে যে ব্লাড ব্যাংকে রক্তের অভাবে গত দুদিন আগে কোয়ায় একটা ১৬ বছরের মেয়েকে রক্তের অভাবে তার চিকিৎসা হয়নি এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ব্লাড ব্যাংকগুলোতে রক্ত শূন্যতায় ভুগছে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে কোথাও স্বাস্থ্য পরিষেবা বলে কিছু নেই আর এর উপর এই সরকার আসার পরে এই সরকার মানুষের কাছে ভোট চেয়েছিল দুর্নীতির বিরুদ্ধে চেয়েছিল যে ওষুধ কেলেঙ্কারি করেছিল বামফ্রন্ট সেই বর্তমান ফার্মার ওষুধ কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে এখন এই সরকার কুড়ি মাসের মধ্যে আবার আপনারা দেখেছেন বায়োফার্ম যে ফার্মা বলে একটা ফার্মাকে কাল বরাত না দিয়ে রিলায়েন্সকে দিয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই জায়গা যেতে এক ঘন্টা সময় লেগেছে এমন দুর্বিষহ অবস্থা মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চড়ে এখানে সেখানে যাচ্ছেন রাজ্যের উনি বুঝতে পারছেন না রাজ্যের উনি জানার চেষ্টাও করেননি যে রাজ্যের বেহাল যোগাযোগ ব্যবস্থা সমস্ত রাস্তাঘাটগুলো ভেঙে চুরে শেষ হয়ে গেছে আমরা চাইছি এই এই মানুষের যে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে এর থেকে রাজ্য সরকারকে অবিলম্বে মুক্তি দিতে হবে আমরা সামনে এডিসি নির্বাচন নির্বাচনকে সামনে রেখে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনা হচ্ছে দিল্লিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের আমরা তীব্র বিরোধিতা করি আমরা মনে করি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনে এটা একটা জাতি জাতির মধ্যে একটা গৃহযুদ্ধ বাজিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এটা একটা সর্বনাশা বিল আমরা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল জাতীয় কংগ্রেস আমরা এর সম্পূর্ণ বিরোধিতা করি আজকে আমাকেও ডেকেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের আমাকে চিঠি দিয়েছে দিল্লিতে হোম মিনিস্টার যাওয়ার জন্য আরও কোনো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে দিয়েছে সেটা আমরা জানি না আমরা চিঠি পেয়েছি আমরা এই বিলের সম্পূর্ণ বিরোধিতা করি আমরা এই বিল এই রাজ্যে মানুষের মানুষের সংঘাত জাতিতে জাতিতে সংঘাত এক ধর্মের বিরুদ্ধে এক ধর্মের লড়াই ডেকে আনবে।